হব এই দূরে গিয়ে মাতিছো বুলি কই দে শুন মই আহিছোঁ ন গুৱাহাটীৰ পৰা নৰ্থ ইষ্ট পাব্লিক স্কুল। অ টেঙাৰাম ঘৰত আছনে? টেঙাৰাম ঘৰত আছেজনী মাতি দেচোন টেঙাৰামক। নাটকখনৰ নাম হ'ল টেঙাৰামৰ টেঙালী। জেতুকী, অ জেতুকী, জেতুকী অ, এয়া মই কি আনিছোঁ চাহি, এয়া চাহ কি আনিছোঁ চাহ। আমি প্রায় এক মাসের পরে এই প্রস্তুতি চলাইছো, আর এবার দুদিনিয়া আমি প্রত্যেকবার দুদিনিয়া কার্যসূচী অনুষ্ঠিত করছো। আর একটা ভাল লাগা কথা যে এই যারোহ বা নাটকের যে প্রতিযোগিতা, তো এবার তো মানে সর্ববৃহৎ একটা প্রতিযোগিতা হিসাবে ভিতরে বিবেচিত হয়েছে। চল্লিশখন নাটক আমার প্রত্যাহ্বান থাকে, চল্লিশখন নাটক দুদিন করার প্রত্যাহ্বান থাকে, শিশুসকলের আবেগ অনুভূতি যেহেতু কথা জড়িত হয়ে থাকে। কিন্তু আমি প্রথম দিনাখন আমি কালি যথেষ্ট ইমান গরমের মাজত যথেষ্ট শৃঙ্খলিতকে অনুষ্ঠানটা পাতিব পারিছো, আজিও আপনার
আপনাদের দেখিছে যে যথেষ্ট এই ঐতিহাসিক শিবসাগর পুখুরী পাড়ত একটা উৎসব মানে নাটকীয় মানে একটা পরিবেশ যেটা অনন্য বলে সকলে হেরি করেছে পাবলিক স্কুলের আইসো মানে নর্থ ইস্ট পাবলিক স্কুলতে ড্রামা টিচার তারপরে মানে অকন অকন সরু সরু লালীখিন শিকাই ভাল পাও মানে প্রত্যেক লালীকে এনে মানে সিহতে নজানা তো শিকাব বিচার আর মোটকে বেশি সিহতেহে জানা নিচিনা লাগে কারণ সিহতে ইমানে ধুনিয়াকে করে কিছু বস্তু আমি সরুতে যা নাছিল সিহতে এতিয়াতো আরো পোৱা নাই কারণ এতিয়াতো এতিয়া পুরা সায়েন্সর যুগ হয়েছে মোবাইল টিভি কার্টুন চাতে থাকে এতিয়া সিহতে এতিয়া এই খেল ধেমালির মাজত যেতিয়া কিছু বস্তু করে ভাল লাগে আর দর্শককো দেখায় আর সিহতে এতিয়া ইংলিশ মিডিয়ামত পড়ে যদিও সিহতর অসমিয়াতো স্পষ্টভাবে কব পারাটোয়ে লাগে হেৰি লাগে আর আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।